हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। नतून एक वीडियो दे तुम्हारे सकल को वेलकम। तो आकाश तो प्रचंड मेघ करे छे, तो हमें काजो करछिलाम और कल के वीडियो तो करछिलाम। तो कल के हमें जी तो वॉइस दीते पारिनी, तो आज के वॉइस दीची। और हमें ओदिकटा तुम्हें केन देखाछिलाम बोलो तो, ओई जे देखछो ओदिकटाते पहाड़ देखा जाच्छे आर ओदिके आकाश तो खूब अंधकार करेछे एबं वज्रपात होच्छे एरकम मने होच्छे, माने खूब शब्द करछे। और एदिके कल के बाज पड़े दुजन मानुष मारा गेछे सकालबेला, মানে একই জায়গায় না আলাদা জায়গায়। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখান থেকে পাহাড়ে দেখা যায়, মানে আমি আমি তো দেখিনি এখনো পর্যন্ত, কিন্তু ওই আমার দাওয়ার সেদিন বললো যে এখান থেকে আমাদের বাড়ি থেকে পাহাড় দেখা যায়। আর এখান থেকে পাহাড় খুব একটা দূরে না, আর পাহাড়ে যেহেতু একটু মেঘ লাগলেই বৃষ্টি হয়, তো সেই কারণে ওদিকে বৃষ্টি হলে এদিকেও বেশ ভালোই বৃষ্টি হয় আর কি। তো কাপড়গুলো তুলে নিয়ে আসি উপর থেকে, রিক্স না নয় ভালো। আর তারপরে শাকগুলো ধুয়ে ভাজা বসাই দেবো। তো চলো, যা যা করছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে। তাহলে চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজটা করে নিই, অনেকটা হেল্প হবে। আর এই শাক এইটুকুনো কম হয়ে যাবে, তার জন্য আর কিছু শাক দেবো। আর এই শাকগুলো আমার শ্বশুরমশাই নিয়ে আসছে, কিনে আনিনি। এমনি আমাদের এদিকে রেললাইন আছে, রেললাইনের ধারে একটু জঙ্গল আছে, আর জঙ্গলে কিন্তু ফ্রেশ শাক পাওয়া যায়, ওখান থেকে তুলে নিয়ে বাজারে বিক্রি করে। তো যাই হোক, ওখান থেকে নিয়ে আসছে। আর তোমরা পাখির কিচিমিচি শুনতে পাচ্ছো কিনা জানি না, তবে একটা কথা বলি, প্রাকৃতিক দুর্যোগ আসার আগে কিন্তু পাখিরা পশু পাখিরা বুঝতে পারবে। আমার এক বান্ধবী কল করছিল, তার জন্যই তখন ভয়েসটি করে স্কিপ করে গেলাম। যাই হোক, প্রাকৃতিক দুর্যোগ আসার আগে কিন্তু পাখিরা বুঝতে পারে, তো তোমরা দেখতে পারবে। তো আমি কয়েকদিন ধরে বেশ লক্ষ্য করছি, তো লক্ষ্য করে বুঝতে পারলাম যে প্রাকৃতিক দুর্যোগ আসার আগে পাখিরা বুঝতে পারে। যাই হোক, তো ভিডিওটাকে এখানে এন্ড করলাম।